আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ক্যারামের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে আমার আব্বা ক্ষেত থেকে অনেকগুলো পাট শাক নিয়ে আসলো। আর পাট শাকগুলো দেখতে অনেক সুন্দর, তাজা পাট শাক। আর এত তাজা পাট শাক আমরা কখনো শহরে পাই না। এখন আমি পাট শাকের পাতাগুলো ছিঁড়ে নিব। অনেক সময় আপুদের ভিডিওতে দেখি পাট শাকের ডোগা সহকার ভাজি করে, আর আমরা পাট শাকের পাতা ছিঁড়ে সবসময় পাট শাকের শুধু পাতাগুলো ছিঁড়ে তারপরে ভাজি করি। আর এখন আমি পাট শাকগুলো ছিঁড়ে বেছে দিব, আর রান্না করবে আমার মা। আর আমি আমার মার পাশে বসে একটু কাজে সাহায্য করব। আর গ্রামে এসে তাজা শাক সবজি সব কিছু পাওয়া যায়, আর এগুলো খেতে অনেক ভালো লাগে। আর এখানে সরিষা নিয়ে আসলো ঘাইন ভাঙানোর জন্য। আর আমাদের বাসায় আর আমরাও সবসময় সরিষার তেল খাই। আর এখানে দুই মনের বেশি সরিষা, সরিষাগুলো শুকানো, তারপরে মা রোদ্রে দিল একটু শুকিয়ে ঝেড়ে, তারপরে এগুলো বেছে, ময়লা টলা থাকলে এগুলো বেছে নেবে, তারপরে ভাঙাবে। আর এখানে দুই রকমের সরিষা, হলুদ সরিষা আর কালো সরিষা। আর এবছর আমাদের ক্ষেতে সরিষা বুনছিল, সেগুলো আছে। আর সরিষা নিতে অনেক কষ্ট হয়। আর এখন রান্নাঘরে গিয়ে দেখি মা কী কী রান্না করে। এখানে করলা ভাজি কেটে নিল রান্না করার জন্য। আর এখানে মুগ ডাল ভেজে নিল, মুগ ডাল দিয়ে খাসির মাথা দিয়ে রান্না করবে। আর এখানে খাসির মাথা ভালো মতো কষিয়ে নিল, সব রকমের মশলা দিয়ে খাসির মাথা ভালো মতো কষিয়ে নিল, কষানো হয়ে গেছে। আর এখানে করলা ভাজি করার জন্য পেঁয়াজগুলো তেলে ভালো মতো ভেজে তারপরে করলা আর কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিল। আর এখন ভাজিগুলো ভালো মতো নেড়ে দিবে। আর এখানে খাসির মাথা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করার জন্য মুগ ডালগুলো ভালো মতো ধুয়ে দিয়ে দিল, এখন কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবে। আর গ্রামে এসে মায়ের হাতে রান্না খেতে অনেক ভালো লাগে। আর মা তো সবসময় মাটির চুলায় রান্না করে, ঘরে গ্যাসের চুলা আছে কিন্তু মা বেশিরভাগই মাটির চুলায় রান্না করে। মাটির চুলার রান্না খেতে অনেক ভালো লাগে। আর খাসির মাথা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল। আর এখানে করলা ভাজি করা প্রায় হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। আর এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে, ভাত রান্না করা প্রায় হয়ে গেছে। আর এখন পাট শাক ভাজি করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে পাট শাকগুলো ভালো মতো সিদ্ধ করে নিল। পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেলে ভালো মতো ভেজে পাট শাক পাকা দিয়ে নেবে। সব রান্না করা শেষ, আর এখন আমরা সবাই খেতে বসব। এখানে করলা ভাজি, পাট শাক ভাজি, আর এখানে খাসির মাংস রান্না করছিল, সেই খাসির মাংস ছিল, ওগুলো মা গরম করে নিয়েছে। আর এখানে খাসির মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছে। আর আমার মায়ের হাতে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সব মায়েদের হাতে রান্নাই খেতে অনেক ভালো লাগে। আর এখন আমরা সবাই খেতে বসব। দুপুরের খাবার শেষ করে বিকালবেলা গাপ পাড়তে আসলো, আর অনেক বছর পর গাপ ফল খেলাম। আর এখানে তিন চারটা ছোট বাচ্চা আসলো গাপ পাড়ার জন্য। আর এই ছেলেগুলো, ওদের বাড়ি নাকি মমিশিং আর কি, এক এক দেশের লোক আসে আমাদের দেশে কাজ করতে। ওই ছেলেগুলো এসে আমাদের বাসায় গাপ ফল বা আম জাম সব পদের ফল গাছ থেকে উঠে তারপরে পেড়ে দেয়। অনেক সময় আমরা গাছে উঠেও আমরা পেড়ে দেয়। আর আমাদের আমরা গাছটা অনেক বড়, ওই গাছে ওরা উঠে যায়। আর আমি তো চিন্তা করতে পারি না যে এত বড় গাছ ওরা কীভাবে ওঠে। আর অনেকগুলো গাপ ফল পারছে, এখান থেকে আমাকে চার পাঁচটি গাপ ফল দিয়ে গেছে। আর একটা ছেলে গাছ থেকে অনেকগুলো পারছে, ব্যাগ নিয়ে উঠছে, অনেকগুলো গাপ ফল পারছে।
আর এখন আমি গাপফল খাবো। আর অনেক বছর পর আমি গাপফল খেলাম। আর আমরা যখন ছোট ছিলাম তখন গাপ গাছে উঠে গাপফল পাড়তাম, তারপরে খেতাম। আর এই যে এখানে ছেলেগুলো গাপফলগুলো ভাগ করতেছে। আর আমাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে, সব সময় কিছু না কিছু ফল বাড়িতে থাকে। আর এই যে এখানে আরেকটি পাকা গাপফল দেখতে পেলাম, আর এখন আমি গাপফলটা পাড়বো। আর আমি যখন গাপফল পাড়ি তখন আপনার ভাইও আমার পাশে ছিল। আপনার ভাইয়া বলতেছে যে এই গাপ কি খায়, আমি বলতেছি যে এই গাপফলগুলো খেতে অনেক ভালো লাগে, তুমি একটু খেয়ে দেখো। বলল যে না তুমিই খাও। আর এই যে এখানে আমি গাপফলগুলো নিয়ে নিলাম, আর এখন আমি গাপফল খাবো। আর আমার ছোটো ছেলে তামিম আর আমার মেয়ে জান্নাত বলতেছে যে আম্মু তুমি এগুলো কী খাও, আমি বলতেছি যে গাপফল খাই তোমরা খাবে, বলতেছে যে না আমরা খাবো না। আর এগুলোর স্বাদ যারা না খাইছে তারা জানে না এগুলো খেতে কত মজা। আর আমার মতো কে খেয়ে গাপফল পছন্দ করেন আর খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।